ভারতীয় নৌবাহিনীর প্রতিটি জাহাজ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করার জন্য যথেষ্ট বড় নয়, এমনকি সাবসনিক ক্ষেপণাস্ত্রগুলো ছোট আকারের জাহাজগুলো বহন করতে পারে না, আর সেই জন্য জাহাজগুলোকে তাদের প্রধান বন্দুকের উপর নির্ভর করতে হয়, যেটা কখনো অ্যান্টিসেপ মিসাইলের ক্ষমতা সমান হয় না। এমনকি ছোট আকারের ব্রহ্মস এনজি নৌবাহিনীর কিছু হেলিকপ্টারের জন্য খুব ভারী হয়ে যায়, আর এই সমস্যা সমাধান করতে ডিআরডিও হালকা সাবসনিক আধুনিক অ্যান্টিসেপ মিসাইল সিরিজ NASM জাহাজ বিরোধী ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা নৌবাহিনীর হেলিকপ্টার হালকা বিমান ও ছোট জাহাজ থেকে নিরীক্ষ করা যাবে। সাম্প্রতিক ভারতীয় নৌবাহিনী নেভেল অ্যান্টিসিপ মিসাইল শর্ট রেঞ্জ পরীক্ষা করেছে, যার পরিসীমা 55 কিলোমিটার এবং ওজন 385 কেজি। প্রথম ট্রায়ালে তার ফ্লাইট প্রোফাইল এবং এর প্রোপালশন প্রযুক্তি যাচাই করার পর ডিআরডিও ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটিকে শীঘ্রই আরো পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে, আর পরবর্তী ট্রায়ালগুলো এর সক্রিয় এবং প্যাসিফিক RI অনুসন্ধানকারী এবং এর শত্রু টার্গেট ক্ষমতা পরীক্ষা করা হবে। নেভেল অ্যান্টিসিপ মিসাইল শর্ট রেঞ্জ NASM SR টহল নৌকার মতো ছোট জাহাজগুলির বিরুদ্ধে খুব কার্যকর এবং বড় জাহাজগুলোকে ব্যাপক ক্ষতি করতে পারে। তবে ডিআরডিও ইতিমধ্যে এই ক্ষেপণাস্ত্রের আপগ্রেড ভার্সন NASM MR এর উপর কাজ শুরু করেছে, যার রেঞ্জ দ্বিগুণ হবে এবং এটির ভারযোগ্য ডানা থাকবে, যাতে এটি তেজস বিমানে যুক্ত হতে পারে এবং এটিকে ব্রহ্মস অ্যান্টিসিপ মিসাইলের সস্তা বিকল্প হিসেবে ব্যবহার করা হবে। নেভেল অ্যান্টিসিপ মিসাইলের রেঞ্জের সীমা হবে 110 থেকে 130 কিলোমিটার এবং এটি একটি 200 কেজির ওয়ারহেড বহন করবে, যা সঠিকভাবে মাঝারি ও বড় আকারের জাহাজগুলোকে ধ্বংস করতে পারবে। NASM MR এর ক্যারেজ এবং ড্যামি সিস্টেমের রিলিজ ট্রায়াল এবছর শেষ নাগাদ সিকিং হেলিকপ্টার থেকে শুরু হতে পারে। 2024 সাল থেকে নেভেল অ্যান্টিসিপ মিসাইল মিডিয়াম রেঞ্জের উন্নতমূলক ট্রায়ালগুলো আশা করা হচ্ছে।